নমস্কার, আপনারা দেখছেন রাখি ক্রিয়েশন, সাথে রয়েছি আমি রাখি। রাখি ক্রিয়েশনের আরও একটি নতুন রেসিপি ভিডিওতে আপনাদের স্বাগত। ঘড়িতে এখন ঠিক দুপুর তিনটে, তাই আবারও নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজ দুপুরে বানিয়েছিলাম ওয়ান পট মিল। বাজার তেমন কিছু ছিল না বাড়িতে, তাই আজ এই ব্যবস্থা ছিল। সামান্য পরিমাণে পনির আর ছিল আলু, পেঁয়াজ, রসুন, আদা এমন যেমন থাকে তেমনটাই রয়েছে। নিলাম 2 কাপ গোবিন্দভোগ চাল। এবার চালটাকে ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে রেখে দেব। ভালোভাবে পরিষ্কার করে ধোয়ার পর জল ছড়িয়ে তার মধ্যে দেব আদা বাটা। নিলাম লবণ, হলুদ আর দিলাম একটু গরম মশলা। এবার একটুখানি লঙ্কার গুঁড়ো দিয়ে দেব, সাথে দেব সামান্য পরিমাণে তেল। আমি এখানে সর্ষের তেল ব্যবহার করেছি, চাইলে এখানে ঘি ব্যবহার করতে পারেন। এবার সুন্দর করে মাখিয়ে নিতে হবে। ভালোভাবে মাখানো হয়ে গেলে এটাকে এভাবেই রেখে দেব 30-40 মিনিটের জন্য, বা অন্যান্য রান্নার যে প্রসেসটা চলবে সেটা হতে যতক্ষণ সময় লাগবে ততক্ষণ রাখলেও কিন্তু যথেষ্ট হবে। সকাল থেকেই ভাবছিলাম কী রান্না করব, ভাবতে ভাবতেই সময় অনেকটাই পেরিয়ে যায়। তাই অগত্যা শেষবেলায় খেতে তো হবে, তাই এই আয়োজন। 200 গ্রাম পনির ছিল, আর সেই 200 গ্রাম পনিরটাকে টুকরো টুকরো করে কেটে নিলাম। খুব বেশি ছোট করিনি, পিসগুলোকে মাঝারি সাইজে রেখেছি। আর সেগুলোকেই এখন একটু সর্ষের তেল কড়াইয়ের মধ্যে দেওয়ার পর দিয়ে দিলাম পনিরটাকে। ওপর থেকে লবণ, হলুদ আর সামান্য পরিমাণে লঙ্কার গুঁড়ো দিয়ে এটাকে ভেজে নিতে পারেন। ভাজা হলে ওপর থেকে একটা কোটিং পড়ে যাবে, আর দেখতে যেমন সুন্দর লাগবে ঠিক তেমনই এটা খেতেও ভালো লাগবে। আবার পরবর্তীকালে রান্নার সময় কিন্তু এটা ভেঙেও যাবে না, তাই এই আয়োজন। আমি যে পনির খেতে খুব একটা পছন্দ করি এমনটা নয়, তবে মাঝে সাঝে খেতে তো হয়, সময়ের কারণে বলতে পারেন, বা প্রত্যেক দিন আমিষ খাওয়া ভালো নয় তার জন্য। এখন পনিরগুলো সুন্দরভাবে ভাজা হয়ে গেছে, এখন এটাকে তুলে নেব। তবে আপনারা আমাদের দর্শকদের মধ্যে কে কে পনির খেতে পছন্দ করেন আর পনিরের কোন রেসিপি আপনাদের প্রিয় কমেন্ট করে জানাতে ভুলবেন না। পনির ভাজা হয়ে গেছে, এখন কড়াই থেকে তুলে নিলাম পনিরটাকে। সেই একই কড়াইয়ের মধ্যে দিলাম আরও কিছুটা সর্ষের তেল, আর তারপর দিয়ে দিলাম পেঁয়াজ। আমি এখানে একটা মাঝারি সাইজের পেঁয়াজ নিয়েছিলাম, সেটাকেই লম্বা লম্বা করে কেটে দিয়ে দিলাম। এখন নাড়াচাড়া করে পেঁয়াজটাকে ভেজে নেব। যতক্ষণ না পর্যন্ত পেঁয়াজের কাঁচা গন্ধটা যাচ্ছে, একটু সোনালি কালার ধরতে শুরু করছে, ততক্ষণ পর্যন্ত নাড়াচাড়া করলাম। এরপর আগের থেকে কেটে রাখা আলুগুলোকে দিয়ে দিলাম। যদি দেখেন এই রান্নাটা অন্য কিছু দিয়ে পরিবেশন করতে চাইছেন, তাহলে সেক্ষেত্রে কিন্তু আলু দেওয়ার প্রয়োজন নেই। আমি ওয়ান পট মিলে এটার নাম দিয়েছি বা আর কিছুই তৈরি করব না, সেই কারণে আমি আলুগুলোকে যোগ করেছি। কারণ আমার আবার আলু যদি না পাতে 2 পিস পরে ঠিক খাওয়াটা জমে না, আর তার জন্যই আলুটা এখানে ব্যবহার করেছিলাম। আলুটা দেওয়ার পর নাড়াচাড়া করে নিলাম, দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। যেহেতু আমরা পনির ভাজার সময় লবণ ব্যবহার করেছিলাম, তেলে খানিকটা লবণ রয়ে গেছে, তাই একদম সামান্য পরিমাণে লবণটা দিলাম। লবণ দেওয়ার পর নাড়াচাড়া করতে করতে এটাকে ঢাকা চাপা দিয়ে ভাজতে থাকবো। দেখা যাবে ঢাকা চাপা দিয়ে ভাজতে শুরু করলে খুব সহজেই আলুগুলো সেদ্ধ হয়ে যাবে। বার কয়েক ঢাকা দেব আর ঢাকা খুলে একবার করে নাড়াচাড়া করে নেব। কিছুক্ষণের মধ্যে দেখা যাবে আলুগুলো বেশ সুন্দর একটা কালার চলে এসেছে। এই পর্যায়ে আমি দিয়ে দেবো আগের থেকে যে মিশ্রণটা ছিল, আমরা চালটার মধ্যে মাখিয়ে রেখেছিলাম মশলাগুলো, সেটাকেই দিয়ে দিচ্ছি। এবার চালটা দেওয়ার পর ভালোভাবে নাড়াচাড়া করব। এই মুহূর্তে আঁচটা কিন্তু একটু কমিয়ে নিতে পারেন, তাহলে সুন্দরভাবে ভাজা হবে। যেহেতু অনেকক্ষণ ধরেই আলু টালুগুলো আমরা ভাজছিলাম, তাই কড়াই কিন্তু বেশ গরম, আঁচটা একটু কমিয়ে দিলে ভাজতে সুবিধা হবে। অন্যদিকে এই মুহূর্তে আমাদের তৈরি করে নিতে হবে জল। জলটাকে গরম করে যেহেতু আমরা দেব, তাই জলটাকে এখন এই পর্যায়ে গরম বসিয়ে দিন। অবশ্যই চাল যেই পরিমাণে নেবেন তার ডবল জল কিন্তু লাগবে। 2 কাপ চাল নিলে 4 কাপ জল লাগবে। চালটা যখন নাড়াচাড়া করতে করতে একটু ভারী লাগবে দেখেই বুঝতে পারবেন, একটু সাদা সাদা হতে শুরু করবে, তখন বুঝতে হবে চালটা সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। আর এভাবে যদি চালটাকে ভাজা হয় তাহলে রাইসটা কিন্তু অনেকটাই ঝুরঝুরে হবে। সুন্দর করে ভাজা হয়ে গেছে, এই পর্যায়ে দিয়ে দিলাম পর্যাপ্ত পরিমাণে জল। চাল যেমন ছিল ঠিক সেই অনুযায়ী ডবল জল আমরা দিয়ে নিয়েছি। এবার নাড়াচাড়া করে ঢাকা চাপা দিয়ে দিলাম। এই মুহূর্তে আঁচটা আমি বন্ধ করে ফেলেছিলাম, খেয়াল করিনি, আঁচ কোনোভাবেই বন্ধ করা যাবে না। দিয়ে দিলাম এক
টিস্পুন মতো চিনি, যাতে স্বাদটাকে ব্যালেন্স করে। সুন্দর করে এবার ঢাকা দিয়ে এটাকে ফুটতে দেব। ফুটে যাওয়ার পর ঢাকা খুলে আমি আবার একটু নাড়াচাড়া করে নেব। একদম হাই ফ্লেমে থাকবে এই পর্যায়ে আঁচটা, কোনোভাবেই আঁচ কিন্তু এখন কমানো যাবে না। জলটা যখন অনেকখানি শুকিয়ে আসবে তখন আমরা আঁচটাকে কমিয়ে দেব। এখনও আমি সামান্য পরিমাণে আঁচটাকে কমিয়েছি, তবে যে পরিমাণ জল এখনও রয়েছে সেই পরিমাণ জল কিন্তু আমাদের লাগবে না, তাই এখনও যে পরিমাণ জল আছে সেটা আরেকটু কমিয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করবো, আর তারপরেই আমরা আঁচটাকে একদম কমিয়ে দেব। এখন যে পনিরগুলো ভেজে তুলে রেখেছিলাম সেগুলোকেই দিয়ে দিচ্ছি। পনিরগুলো দেওয়ার পর ওপর থেকেই ঢাকা দেব, আর কোনোভাবে এটাকে মেশানোর প্রয়োজন নেই এই মুহূর্তে। আমি এবার দিয়ে দিচ্ছি একটু আচারের তেল, যাতে টক স্বাদটা আসে তাই আচার থেকে একটু লঙ্কা এবং একটু মশলা তুলে দিয়ে দিলাম। এখন সুন্দরভাবে আবারও ঢাকা চাপা দিয়ে দেব। চাপা ঢাকা দেওয়ার পর আঁচটাকে কমিয়ে এখন ভাপে বসাতে হবে। গত কয়েকদিন আগেই আমরা বানিয়েছিলাম চিকেনের একটা রাইস, হ্যাঁ বলতে পারেন আচারি রাইস, সেটিও ভীষণ ভালোবাসা দিয়েছেন আপনারা। আশা করছি এই রাইসের রেসিপিটাও আপনাদের ভালো লাগবে। আমরা যারা বাইরে কাজ করি সারাদিন রান্নাঘরে সময় দিতে পারি না, আবার নিজের খাওয়ার জন্য খাবার তৈরিও করতে হয়, সেটা অবশ্যই সারাদিনের পর টেস্টি খাবার একটা আমরা সবাই আশা করে থাকি। সেই কারণেই একটা এমন ওয়ান পট মিল আমরা তৈরি করার চেষ্টা করি যেটা দিয়ে সমস্ত কিছু আমরা পেয়ে যাই। খেতে যেমন স্বাদে হবে তেমনই পুষ্টিতে ভরপুর থাকবে এমন একটা রেসিপি আমরা সবাই চাই। তাই যখন হাতের কাছে কোনো কিছুই বাজার থাকবে না, দু একটা উপকরণ দিয়ে ওয়ান পট মিল কিন্তু তৈরি করা যায়, আর সেটা এটাই। এমন বেশ কয়েকটা মিলের রেসিপি আমরা কিন্তু শেয়ার করেছি এর আগে, চাইলে চেক করে নিতে পারেন চ্যানেল থেকে। তবে অনুরোধ থাকবে চ্যানেলটি ছেড়ে যাওয়ার আগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একবার চ্যানেলটি ভিজিট করুন, আশা করছি ভালো লাগবে। আজকের এই ওয়ান পট মিলের রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে কিন্তু একদমই ভুলবেন না। থ্যাংকস ফর ওয়াচিং।